It's not about Bangla cinema, it's all about media. Right. It's all about media. Wherever it is, what's the place is here. যে কেউ যদি যেমন লাইক আমার নিস আছে নিফিও আছে সো আমার একটি ভাগ্নি আছে ও বলতেছিল যে ও জার্নালিজম করবে বা ও এখানে আসবে ওর বাবা মা কোনোভাবেই রাজি হয়নি কোনোভাবেই ওকে দেয়নি অ্যাজ ইন মানে সেম আমি তো আমুকে যখন বললাম আমু নো ওয়ান ওয়াজ অ্যাপ্রিসিয়েটিং নো ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টিং দ্য থিং কিন্তু আপু বলতেছিল যে ও তো আসলে কাজ করতেই পারে আসলে আমাদের দেশের প্রেক্ষাপট থেকে আমরা কেউ আসলে ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না যেটা আমার মনে হয় যে আমার পথ চলাটা শুরু হয়েছিল 4-5 বছর আগে কিন্তু এখন কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু প্রচুর বিউটি প্রেজেন্ট হচ্ছে এবং এখন কিন্তু কম্পিটিশন দিয়ে সবাই দেখা যাচ্ছে যে খুব প্রিপারেশন নিচ্ছে এবং ভালো এডুকেটেড ফ্যামিলি থেকে কিন্তু অনেক ভালো ভালো মেয়েরা আসছে লাস্ট 2-3 years এটা খেয়াল করলেই দেখা যায় আমি কোভিড এর আগে থেকেই কিন্তু প্রিপারেশনটা শুরু হয়েছে বাট ওয়েন আই স্টার্টেড মাই জার্নি মাই ফ্যামিলি মানে কোনোভাবেই তারা চাচ্ছিল না যে হুট করে কেন পড়াশোনা করছি সেগুলো মানে রেখে পাশাপাশি দুইটা কিভাবে মেইনটেইন করব মানে ইট ওয়াজ নট দ্যাট মাচ ইজি আচ্ছা এখন আঙ্কেল আন্টির মানে ওই দিক থেকে ইমপ্রেশনটা কেমন যে এখন তারা পজিটিভ আই এম ভেরি সরি টু সে মাই ফাদার পাসড অ্যাওয়ে ইন 2019 আই এম রিয়েলি সরি ইন দ্যাট টাইম প্রথম দিক থেকে যেটা ছিল যে আসলে আমার বাবা ইয়েটা বেশি ছিল সে আমাদেরকে সব আমরা তিনটা বোন একটা ভাই আমাদেরকে সবসময় আসলে সর্বোচ্চ স্বাধীনতা যদি কেউ দিয়ে থাকে সেটা ছিল আমার বাবা সো আম্মু আসলে অলওয়েজ কনজারভেটিভ আম্মু ফ্যামিলিটাও খুব বেশি কনজারভেটিভ বাট সেটা সবসময় বাবার কারণে পাশ কাটিয়ে যেতে পেরেছে সো এখন আসলে বলার কিছু নেই বিকজ দিস বিকাম মাই প্রফেশন এটা আমি প্রফেশনালি আমি জব করছি বলা যায় কাইন্ড অফ আই এম অ্যান অ্যাক্ট্রেস আই ফিল প্রাউড ফর দ্যাট And I'm working in this industry, I belong to this industry and my mom is also appreciating. Okay, so এটা শুনে খুব ভালো লাগলো আমরাও খুব প্রাউড ফিল করি যখন এত ভালো ভালো গুড লুকিং অ্যান্ড কনফিডেন্ট মেয়েরা আসে আমাদের ইন্ডাস্ট্রিতে অথবা একটু জানবো যে তুমি যেমন বললে যে ক্যারিয়ারের কথাটা যে এটাকে তুমি ক্যারিয়ার হিসেবে ধরে নিয়েছো অনেকে দেখা যায় যে না কাজ করছি এটা একটা শখের জায়গা পাশাপাশি আরেকটা ক্যারিয়ার থাকে আমি অনেকের ক্ষেত্রে বিষয়টা দেখেছি তোমার ক্ষেত্রে কি যে একদম পুরো দমে নিজেকে বিগ স্ক্রিনে দেখবো এই ব্যাপারটাই কি পুরো দমে তো আসলে এখন তো ওটিটি প্ল্যাটফর্মও চলে এসেছে এটা এটা ভালো পয়েন্ট বলেছো সো বিগ স্ক্রিনের পাশাপাশি এখন তো আমরা চেষ্টা করছি আসলে ওটিটিতে ভালো স্ক্রিপ্ট কাজ করার জন্য পুরো দমেই বলা যায় কিন্তু এখন যেহেতু ইন্ডাস্ট্রি অবস্থাটা খুব বেশি মানে বলা যায় যে সমতল না মানে সো এই কারণে যেটা হচ্ছে আমাকে আমার ফ্যামিলি বিজনেসও একটু টাইম দিতে হচ্ছে আই টু অলরেডি টোল্ড ইউ যে আমার আবু প্যাসড অ্যাওয়ে তারপরে আদার্স আরও থিংস থাকে ফ্যামিলিতে সব মিলে আসলে কাজে বলা যায় যে ফিল্মের কাজে পাশাপাশি বাসার কাজে সময় দিচ্ছে আচ্ছা মানে দুই জায়গায় মেইনটেইন করা হচ্ছে হ্যাঁ করতে হচ্ছে ওকে আচ্ছা এবার একটু জানি যে যেহেতু একটা ফিল্ম রিলিজ পেতে যাচ্ছে এবং আমি যতদূর জানি যে এর আগে বোধহয় আরো দুটো ফিল্মে কাজ করা হয়েছে আমার তিনটা ফিল্ম অলরেডি রিলিজ হয়েছে ওকে ফার্স্ট ফিল্ম রিলিজ হয়েছে 2019 এ ইস্পানি আরিফ জাহানের নায়ক সেকেন্ড ফিল্ম রিলিজ হয়েছে মাতাল রহিম বাবু আচ্ছা এন্ড থার্ড ফিল্ম রিলিজ হয়েছে 2021 এ করোনার ভিতরে ফেব্রুয়ারিতে লাস্ট ইয়ারে আর সেটা ছিল আমি যাদের সাথে কাজ করেছি দে আর দ্য ব্যানার বাংলাদেশে ইস্পাহানি আরিফ জাহান সে বিদ্রোহী বধুর মতো ডিরেক্টর ছবির ডিরেক্টর হ্যাঁ তাদেরকে এক নামে পুরো বাংলাদেশ বাংলাদেশের বাইরে যত মানে সিনেমার দর্শক আছে তাদেরকে সবাই চেনে একটা হচ্ছে একজনকে আপনি অনেক বড় করে লঞ্চ করলেন ঠিক আছে বাট দ্য ডিরেক্টর দ্য টিম দে আর নট ব্র্যান্ড Nobody knowing you. Exactly. ওইখানে কিন্তু আমার পরিচিতিটা কিন্তু কিছুই ছিল না That's a very smart answer. আমার এটা খুব ভালো লাগলো শুনে আমার পরিচিতিটা ছিল যে আমি কার সাথে কাজ করছি কাকে দিয়ে আমার ডেবি হয়েছে সো আই ফিল ভেরি প্রাউড যে ইস্পাহানি আরিফ জাহানের মতো ডিরেক্টরের হাত দিয়ে আমার ডেবি হয়েছে 2019 এ এবং আমার নায়ক ছবিটা সেই সময় যেই পরিমাণ রেসপন্স পেয়েছিল ইট ওয়াজ আনবিলিভেবল